চিত্রনায়িকা মাহিয়া মাহির স্বামী যুবলীগ নেতা রাকিব সরকারের গাড়ির শোরুমে হামলা এবং ভাঙচুরের অভিযোগ উঠেছে। শুক্রবার ভোর 5টার দিকে মহানগরীর ভাওয়াল বদর আলম সরকারি কলেজের পূর্ব পাশে শনিরাজ কার প্যালেসে এই ঘটনা ঘটেছে। এই ঘটনায় মাহিয়া মাহি গাজীপুর মহানগর পুলিশ কমিশনার জিএমপি মোল্লা নজরুল ইসলামকে দোষারোপ করে ফেসবুকে পোস্ট দিয়েছেন। তবে জিএমপি কমিশনার অভিযোগ অস্বীকার করেছেন এবং বলেছেন এই অভিযোগ সর্বস্ব মিথ্যা। মাহিয়া মাহির স্বামী রাকিব সরকার গাজীপুরের যুবলীগের রাজনীতি করেন। তার বিভিন্ন ব্যবসা রয়েছে। স্বামীসহ মাহিয়া মাহি এখন উমরা পালনের জন্য সৌদি আরবে রয়েছেন। শোরুমের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান, শুক্রবার ভোর 5টার দিকে শনিরাজ কার প্যালেসে গেট ভেঙে ভেতরে প্রবেশ করে বিভিন্ন আসবাবপত্র, দরজা, জানালার কাঁচ এবং টেবিল চেয়ার ভাঙচুর এবং শোরুমে সাইনবোর্ড খুলে নেওয়া হয়। শোরুমের অফিস কক্ষ তছনছ করে এবং টাকা পয়সা লুট করে নেয়। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে ছুটে গেলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। শুক্রবার ভোরে মাহি ফেসবুক লাইভে এসে ঘটনার বিস্তারিত জানান। এরপর তিনি ফেসবুকে বেশ কয়েকটি পোস্ট করেন এই হামলা নিয়ে। মাহির অভিযোগ, ইসমাইল ওরফে লাদেন নামের প্রতিপক্ষ তাদের শোরুম দখল করে নিয়েছে, আর এই কাজে সহযোগিতা করেছেন জিএমপি কমিশনার মোল্লা নজরুল ইসলাম। তিনি 1.5 কোটি টাকার বিনিময়ে গাড়ির শোরুম দখল করে নিচ্ছেন। মাহি এও জানান, দেশে ফিরে 18 মার্চ শনিবার বিকেল 5টায় ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ সংলগ্ন শনিরাজ কার প্যালেসে সংবাদ সম্মেলন করে এই ঘটনার বিস্তারিত তিনি জানাবেন। তবে অভিযোগকারীকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন পুলিশ। বলেছেন, জায়গা নিয়ে মালিকানা দ্বন্দ্বে মারামারি হয়েছে। জিএমপির বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সানোয়ার হোসেন জানান, 999-এ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ ছুটে যায়। সেখানে গিয়ে হামলাকারীদের কাউকে পাওয়া যায়নি। শোরুমের জায়গা নিয়ে মালিকানার দ্বন্দ্বে মারামারির ঘটনা ঘটেছে বলে স্থানীয়রা জানিয়েছেন। এ বিষয়ে অভিযোগ পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা নিয়ে হবে বলে জানিয়েছেন ওসি। অভিযোগের বিষয়ে জানতে চাইলে গাজীপুরের পুলিশ কমিশনার মোল্লা নজরুল ইসলাম যুগান্তরকে বলেন, এই অভিযোগ সর্বস্ব মিথ্যা এবং ডাহা মিথ্যা। দুপক্ষের দ্বন্দ্বে পুলিশকে জড়ানোর কিছু নেই। একটি শ্রেণী যারা দীর্ঘদিন ধরে একাই চাঁদাবাজি করছে, দখলদার মাদক ব্যবসায় জড়িত, তাদের বিরুদ্ধে জিএমপি কঠোর অবস্থানে রয়েছে। তারা এখন সেলিব্রিটিকে পুঁজি করে আমাদের বিরুদ্ধে সম্পূর্ণ বানোয়াট এই অভিযোগ এনেছে। এই ঘটনায় আমি কিংবা গাজীপুর মহানগর পুলিশের সংশ্লিষ্টতার কোনো সুযোগ নেই। জিএমপি কমিশনার বলেছেন, রাকিব সরকার জমি দখল করে নিয়েছেন। এই মর্মে প্রতিপক্ষ গ্রুপ মামলার আবেদন করেছে। রাকিবের বিরুদ্ধে খুন, ধর্ষণ এবং অস্ত্র ধারায় 3টি মামলায় পুলিশ FRT ফাইল রিপোর্টও রয়েছে। পুলিশ কমিশনার আরও বলেছেন, আমি জিএমপিতে যোগদানের পর কোনো পক্ষেই জমির বিষয়টি আমার সামনে আনেনি। আমি ব্যক্তিগতভাবে তাদের চিনিও না। মাহির এই অভিযোগে আমি মর্মাহত। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।